নমস্কাৰ সৰ্বদে সকল রাজ্য সরকারি কর্মচারী সকলের বাবে হ্রদম কর্মচারী পরিষদে একটা ভাল খবর দিছে। হয় সর্বদে সকল রাজ্যের কর্মচারী পরিষদে সরকারি কর্মচারী সকলের বাবে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর দিছে, যেটো খবর আমার রাজ্যের প্রতিজন সরকারি কর্মচারীয়ে জনাটো অত্যন্ত প্রয়োজন। গতিকে বলক, আমি কর্মচারী পরিষদর আজির এই গুরুত্বপূর্ণ খবরটো জানিলো। তার আগতে আপনাদের একটা অনুরোধ, অনুগ্রহ করে আপনাদের আমার এই ভিডিওটি লাইক শেয়ার করব, কারণ আপনাদের একটা লাইক একটা শেয়ারই হয়েছে আমার পরিশ্রমের ফল। আর যেহেতু আমার এই চ্যানেলটি রাজ্য সরকারি কর্মচারী সকলের উপর প্রতিষ্ঠিত, আর এই চ্যানেলটি প্রতিদিনে সরকারি কর্মচারী সকলের বিভিন্ন খবর সমূহ সম্পূর্ণ শুদ্ধ তথ্যের উপর দি থাকা হয়, হেয়ে নতুনকৈ অহা সর্বদে সকলে অনুগ্রহ করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লোক। সর্বদে সকল, অহা 25, 26 আর 27 আগস্টত হ্রদম কর্মচারী পরিষদর 38 সংখ্যক বার্ষিক অধিবেশন গুহাটির পাঞ্জাবাড়ি স্থিত কর্মচারী ভবনত শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রত অনুষ্ঠিত হব। এই বার্ষিক অধিবেশনত হ্রদম কর্মচারী পরিষদর 52খন জেলা সমিতি আর কর্মচারী পরিষদর অন্তর্গত বিভিন্ন সন্থার প্রায় 1000 প্রতিনিধি উপস্থিত থাকিব, অর্থাৎ প্রতিনিধিয়ে অংশগ্রহণ করিব। লগতে আমার রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়া, স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্ত ডাঙরিয়া, শিক্ষামন্ত্রী রণোজ পেগু ডাঙরিয়া আর পর্যটন মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়া ডাঙরিয়াও উপস্থিত থাকিব। লগতে ছাত্র সন্থার উপদেষ্টা আর আমার সাহিত্য সভার সভাপতি সূর্যকান্ত হাজরিকা ডাঙরিয়াও উপস্থিত থাকিব। হ্রদম কর্মচারী পরিষদর এই বার্ষিক অধিবেশনত রাজ্য সরকারি কর্মচারী সকলের বিভিন্ন সমস্যা সমূহের বিষয়ে আলোচনা করা হব, আর এই সমস্যা সমূহ কেনেদরে সমাধান করা হয় তার উপরতো আলোচনা করা হব। গতি এয়া নিশ্চয় আমার রাজ্য সরকারি কর্মচারী সকলের বাবে এটা অত্যন্ত ভাল খবর যে মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার অধ্যক্ষতাত হ্রদম কর্মচারী পরিষদর হইতে এখন বৈঠক অনুষ্ঠিত হব। সেই বৈঠকত আমার রাজ্যের সরকারি কর্মচারী সকলের যেসমূহ সমস্যা আছে সেই সমস্যা সমূহের উপর আলোচনা করার লগতে সেই সমস্যা সমাধানের উপরতো আলোচনা করা হব। গতি এয়া নিশ্চয় আমার হ্রদম কর্মচারী পরিষদর এটা অত্যন্ত ডাঙর সিদ্ধান্ত, যার দ্বারা রাজ্য সরকারি কর্মচারী সকল বহু পরিমাণে উপকৃত হব পারে। সর্বদা সকল, যেহেতু এই বার্ষিক অধিবেশনত আমার কর্মচারী পরিষদর প্রতিনিধি সকলের লগতে রাজ্য সরকারের ডাঙর ডাঙর মন্ত্রী আর আমার ছাত্র সন্থার উপদেষ্টা লগতে সাহিত্য সভার সভাপতি উপস্থিত থাকিব, হেয়ে কর্মচারী সকলের যেসমূহ সমস্যা আছে সেই সমস্যা সমূহ সমাধানের উপর পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা হব। তারপর আমার রাজ্য সরকারে সমস্যা সমাধানের উপর সিদ্ধান্ত লব। গতি আশা করছো এই বৈঠকের পর আমার রাজ্য সরকারি কর্মচারী সকলের বাবে বহুকটা ভাল খবর আসব। গতি সর্বদা সকল, অনুগ্রহ করে আপনাদের আমার এই ভিডিওটি লাইক শেয়ার করব, কারণ আপনাদের একটা লাইক একটা শেয়ারই হয়েছে আমার পরিশ্রমের ফল। আর যেহেতু আমার এই চ্যানেলটি রাজ্য সরকারি কর্মচারী সকলের উপর প্রতিষ্ঠিত একমাত্র ইউটিউব চ্যানেল, যখনত প্রতিদিনে রাজ্য সরকারি কর্মচারী সকলের বিভিন্ন খবর সমূহ সম্পূর্ণ শুদ্ধ তথ্যের উপর দি থাকা হয়, হেয়ে অনুগ্রহ করে নতুনকৈ অহা সর্বদে সকলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লোক। গতি আপনার ভালো থাকক, কুহলে থাকক, তারে কামনা করে আমার আজির এই ভিডিওটি সমাপ্ত করলো। ধন্যবাদ।